পাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্তিয়া কর্মাশয়ম ব্রথিত মুদ্গ্রথয়ন্তি সন্ত তদন্ন রিক্ত মতয় যতয়োপি রুধ্য স্বত গুণস্তমরণম ভজ বাসুদেবম গুরবে গৌরচন্দ্রায রাধিকা ওই তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নমো নমঃ বন্দে অহম শ্রীগুরো শ্রীযুত পদকমলম শ্রীগুরুর বৈষ্ণবংশ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখানিতংশ্চ নমঃ অং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম ততো জায়মুদীরয়ে তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্রসেতু ভজামহে ভাগবত স্বরূপম কান্তর শ্রীমদ ভাগবতম গন্তর শ্রীমদ ভাগবতম চতুর্থ স্কন্ধে চতুর্বিংশতি অধ্যায়ের আলোচনা ধারাবাহিক 47 সপ্তচত্বারিংশতিতম শ্লোক থেকে প্রীতি প্রহসিতা পাঙ্গ মলকৈ রূপশোভিতম লসত পঙ্কজ কিঞ্জলক দুকুল মৃষ্টকুণ্ডলম স্ফুরৎ কিটি কিরীট বলয়
হার নূপুর মেখলম শঙ্খ চক্র গদা পদ্ম মালা মন্নুত্তমর্ধিমত। তো আলোচনা প্রসঙ্গ ভগবানের রূপের মহিমা বর্ণনা করছেন মহাদেব শিব। সেই উপলক্ষে 830তম ভাগবত রসমাধুরী। তো প্রথমে গুরুপাদ পদ্মে প্রণাম আরতি নিবেদন করে তার অহিতকি কৃপা প্রার্থনা করি। নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায়। ভাগবত মাহাত্ম্য। যশ্চ ভাগবতম শাস্ত্রম বাচয়েদ অর্থতহ নিশম জন্ম কোটি কৃতং পাপম নশ্যতে নাত্র সংশয়। অর্থবোধ সহ কেউ যদি একটি ভাগবত শ্লোক পাঠ করেন তার কোটি জন্মে পাপ থেকে তিনি মুক্ত হতে পারবেন। আলোচনা সপ্ত চত্বারিংশতিতম শ্লোক অর্থাৎ 47তম শ্লোক থেকে আলোচনা। প্রীতি প্রহ সীতাপাঙ্গ মলকৈ রূপশোভিতম লসত পঙ্কজ কিঞ্জলক দুকুল মিষ্টকুণ্ডলম স্ফুরত কিরীট বলয় হার নূপুর মেখলম শঙ্খ চক্র গদা পদ্ম মালা মন্নু তমর্ধিন তমর্ধিমত। মহাদেব শিব তিনি প্রচেতাদের সামনে বা প্রচেতাদের লক্ষ্য করে সারা জগৎকে শেখাচ্ছেন কিভাবে ভগবানকে দর্শন করতে হয়, ভগবান কে, তাকে দেখতে কেমন, এবং কিভাবে ভগবানকে ভক্তি করতে হয়। শুধু আমরা মন্দিরে যাই, একটু নম নম করি আর একটা পয়সা ছড়িয়ে মারি, না, শিব ঠাকুর কি বলছেন, আরে ভগবানকে ভালো করে দর্শন কর। ভগবান কেমন? প্রীতি পহসিতাপাঙ্গ, তিনি অত্যন্ত প্রীতিপূর্ব এবং অনুগ্রহপূর্বক। অপ্রহিসাতাপাঙ্গ মানে তিনি হাস্যোজ্জ্বল মুখমণ্ডলে সুসজ্জিত হয়ে দাঁড়িয়ে থাকে। মলকৈ রূপশোভিতম, তার রূপটা আছে অত্যন্ত সৌন্দর্য মণ্ডিত। এ তো ভগবানের রূপের কথা বলা হয়েছে, কিন্তু আমরা তারা বাড়িতে বিগ্রহ সেবা করি, এই রকম বিগ্রহকে ফুটিয়ে তুলতে হবে। ভগবানের অঙ্গরাগ, ভগবানের আভূষণ, গয়না গাটি পোশাক পরিচ্ছদ মালা বাসি শঙ্খ চক্র গদা পদ্ম সবকিছু রূপশোভিতম মলকৈ। মলকৈ মানে হচ্ছে কুঞ্চিত ঘুঙ্গরাল কেস দাম। লসত পঙ্কজ কিঞ্জল দুকুলম, কুঞ্চিত কেশ দাম, এবং পদ্ম ফুলের কেশরের দ্বারা তার পীতবর্ণ বসন বায়ুর মধ্যে উঠছে, হালকা পাতলা বস্ত্র এবং অত্যন্ত সুন্দর পীতবর্ণ। কিঞ্জলক, কিঞ্জলক মানে হচ্ছে কেশরের পদ্মের কেশর হলুদ মতো দেখতে, আর অত্যন্ত সুন্দর সুগন্ধ হালকা। পঙ্কজ কিঞ্জলক দুকুল মিষ্টকুণ্ড, দুকুল মানে দুই কানে কুণ্ডল স্বভাব আছে, উজ্জ্বল কুণ্ডল। আমরা তো
যারা নিত্য ভগবানের সেবা করেন, রাধাকৃষ্ণ পূজা করেন, ভালো ভাবকরা যারা নিত্য করেন না, বাৎসরিক অনুষ্ঠান অথবা কোনো একটা তিথিতে পুজো করেন, মৃন্ময়ী মূর্তি মানে মাটির মূর্তি বানিয়ে যারা পুজো করি আমরা, পুজো হয়ে গেলে আমরা বাড়িতে দেখতাম বিসর্জন দিতাম জলে, এখন তো জলটা শুকিয়ে যাচ্ছে, নদী পুকুর আর নেই বললেই হয়। আমি জানি না অনেকের জায়গায় হয়তো এই প্রথা প্রচলিত আছে, গাছের গোড়ায় মূর্তিকে রেখে দিয়ে যায়, যাতে কি হয় সেই মূর্তি এত প্যান্ডেলে এত সুন্দর করে পূজা করা হয়েছে। সুন্দর আর কি, আরেকটা আমাদের কম থাকে যে প্যান্ডেলে মূর্তি বানায় সামনেরটা সুন্দর করে সাজায়, পিছনটা না রং করা হয়, না মাটি দেওয়া হয়, না কাপড় পরানো হয়। এইটা নিয়ে অন্য ধর্মের লোকেরাও নিন্দা করে, তোরা কিরকম ঠাকুর বানাস, পূর্ণ মূর্তি পূর্ণ। সম্পূর্ণ সম্পূর্ণ মূর্তিটা কমপ্লিট করা উচিত এবং পূর্ণ কাপড় পরানো উচিত। প্যান্ডেলের সামনে থেকে আমরা দর্শন করি, কিন্তু মূর্তি যখন বাইরে নিয়ে যাওয়া হয় বিসর্জনের জন্য, পিছনটা কেমন লাগে দেখতে? হতে পারে আমরা সেই মূর্তি তৈরির পূর্ণ খরচা তো আমরা দিই না, যার জন্য সামনে একটু সারিয়ে ছেড়ে দেয়। আর এখানে যে গয়নাগাটির কথা বলা আছে, মিষ্ট কুণ্ডলম দুকুলম বিভিন্ন প্রকার আভরণ, মুকুট বলয় হার নূপুর, সব তো প্লাস্টিক অথবা সোলার লাগায়, কানের দুলটাও সোলার, মুকুটটাও সোলার, গলার মালাটাও সোলার, পায়ের নূপুরও সোলার, কোমরে কোমর বন্ধনী সেটাও সোলার। তবে কলকাতায় পুজোতে আমি যারা যেটা গৃহের পুজো অনেক বাড়িতে আমি দেখেছি, দুর্গাপূজাতে আমি ঘুরতাম, আমাদের ইস্কনের যে অফিস ছিল গীতা কর্সের অফিস, আমি ওখানে থাকতাম, তো দুর্গাপূজাতে আমি খুব ঘুরতাম, পূজা দেখতে খুব ভালো লাগত, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঠাকুর দেখতাম। কিছু বাড়ির পুজো হতো, হয়তো জমিদার বাড়ি অথবা কোনো রায় বাড়ি, তাদের ঠাকুর সারা বছর থাকে, খুব সুন্দর, এবং সোনা কিনা জানি না, তবে সিটি গোল্ড হয়তো সোনা দিই, সোনার নদ পরাণ মা দুর্গাকে চেন থাকে গলায়, দুলটাও দেখা যায়। কিন্তু আমরা যারা নিয়মিত সেবা পূজা করি, রাধা কৃষ্ণ গৌর নিতায় জগন্নাথ বলতে সুভদ্রা, সেক্ষেত্রে এই যা বর্ণনা আছে প্রভুপাদ এইভাবেই আমাদের শিখিয়েছেন, পূর্ণ পোশাক, মানে সব বিগ্রহকে ধুতি পরানো বা মাতৃমূর্তি যে সমস্ত রাধারানী লক্ষ্মী ললিতা বিশাখা তাদের ক্ষেত্রেও সে কাপড় চোপড় এমনভাবে বানানো হয়, জিপার লাগিয়ে সুন্দর করে, যে মূর্তির জন্য যে পোশাক দেওয়া উচিত সেইভাবে পূর্ণ পোশাক, এবং যতটা সম্ভব সুন্দর গয়নাগাটি, মুকুট, তারপরে এবং গলার মালাটাও শুভ্র এবং সতেজ মালা পরিয়ে আরাধনা করে। যা যা লেখানে আছে, স্ফুরত কিরীট বলয়, আমাদের দেখি যে পূজাটা করে ধুমধাম করে, পূজার পরে গাছের গোড়া, আর বর্ষাতে সেই রং ঝরে ঝরে মুকুটটা খুলে যায়, কিরকম লাগে দেখতে। তবে বেশিরভাগ ক্ষেত্রে জলে বিসর্জন দেওয়া একটা ঠিক আছে,
কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মূর্তি বিসর্জনও দেয় না, মূর্তির সেবা পূজাও করছে না। যেগুলো বারোয়ারি দুর্গা মণ্ডপ বা এসব রয়েছে, পূজা করার পরে ওই রকমই আছে, আর ধীরে ধীরে মুকুটটা খসে পড়ছে, কাপড়টা খুলে গেছে, আর সে ঘটটা হয়তো ওই যে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ঘট পূজা করা হয়েছে তারপরে ওই রকম পড়ে আছে। এইসব দেখে সাধারণ মানুষের খানিকটা ভক্তিতে স্থিরতা এসে যায়, স্থিতিশীল এসে যায়। হ্যাঁ, ঠাকুর নিজেকে দেখতে কেমন লাগছে, এইটা হচ্ছে ঠাকুর সেবা। হিন্দুদের ভালো করে সেবা করুন, ভালো যে ঠাকুরের পূজা করুন। আপনি শিব দুর্গা বলে শিবকে সুন্দর করে সাজাবেন, হয়তো শিবলিঙ্গ পূজা করছেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একদম পরিষ্কার, বেলপাতা তুলবেন, ভালো করে জলে ধুবেন, সব ফুল হয়তো ধোয়া যায় না, কিছু কিছু ফুল ধুতে পারে, এবং পরিষ্কার দুর্বা ঘাস সব কিছু তো সুন্দর জল দিয়ে। হ্যাঁ, তারপরে যত আপনার বাসন কোসন আছে, কোসা কুশি ঘন্টি ঘটি বাটি পরিষ্কার। ব্রাহ্মণও সকালবেলা পুজো করার আগে স্নান করে, শুদ্ধ বস্ত্র পরে, তিলক পরে, তার ভিতরে একটা একটা শীতলতা পরিচ্ছন্নতা অনুভব হবে। আমাদের ইংরেজিতে একটা কথা আছে, ক্লিনিনেস নেক্সট টু গডলিনেস, পরিচ্ছন্নতাই হচ্ছে ভগবত। শিব যে এখানে বলছে কিঞ্জলক, কিঞ্জলক যদি যদি পুরুষ মূর্তি হয় দেবতা বা কৃষ্ণ নারায়ণ, কুঞ্চিত কেশ দাম চুল থাকবে সুন্দর, কুঞ্চিত বা মাতৃমূর্তি থাকে রাধারানী লক্ষ্মী দুর্গা মনসা লক্ষ্মী যা আছে মায়েদের যেরকম চুল থাকে সুন্দর চুল, কুঞ্চিত কেশ দাম বা মায়েদের বেনি যতটা সুন্দর সাজানো যায় ঠাকুর, যে ঠাকুরের সেবা করে। যদি এখানে শঙ্খ চক্র গদা পদ্ম মালা মন্নুতম, এখানে বিষ্ণু ঠাকুরের কথা বলা হয়েছে, কুঞ্চিত কেশ দাম এবং তার দৃষ্টি অত্যন্ত সুন্দর, যারা মূর্তি তৈরি করে সুন্দর করে দেবদেবীর মূর্তি বা ঈশ্বর মূর্তিকে সুন্দর করে সাজা, পায়ে নূপুর গলার হার বলয় মুকুট কর্ণকুণ্ডল শঙ্খ চক্র গদা পদ্ম, এমনকি চক্র সোলার থাকে গদাটাও সোলার থাকে। আমরা অযোধ্যাতে ছিলাম, অযোধ্যার বর্তমান রাজা তো হনুমান, ভগবান রামচন্দ্র চলে যাওয়ার পরে হনুমানকে রাজা করে গেছে। দেখছিলাম সব দোকানে গদা বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের গদা, প্লাস্টিক থেকে শুরু করে, সোলার থেকে শুরু করে, কাঁসার থেকে শুরু করে, পিতল সোনার গদা। মণি মালা মণি দিয়েছে ভগবানরা আঙ্গুলে, অঙ্গুরীয় কারণে কর্ণ কর্ণ করলে মণি বা মুকুট যেটা আছে মণি দিয়ে বাঁধানো। ওরা অযোধ্যাতে কনক ভবনে ঢুকেছিলাম, কনক মানে সোনা। ভগবান রামচন্দ্র যখন জনকপুর থেকে বিয়ে করে সীতাকে নিয়ে ঘরে প্রবেশ করছিলেন, শাশুড়ি মা কৌশল্যা মাতা পুত্রবধূকে ঘরে বরণ করছেন। আমাদের মায়েরা যেরকম ছেলে বিয়ে করে আসার পরে বরণ করে না, এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার ঘরে করো আলো করে, আমার ঘরটাকে আলো করে,
আসো মা লক্ষ্মী আসো বাড়িতে। কৌশল্যা জননী মা সীতাকে তিনি বরণ ডালা দিয়ে বরণ করছেন, আর বধূর এত বড় ঘোমটা, নববধূর শাশুড়ি মা প্রথম মুখ দেখছে। যখন ঘোমটাটা তুলে মা কৌশল্যা দর্শন করলেন, একই দেখছি, এত সুন্দরী তুমি, এত সুন্দরী, হ্যাঁ ভারত সুন্দরী না, বিশ্ব সুন্দরী না, ব্রহ্মাণ্ড সুন্দরী না, জগৎ সুন্দরী, মানব বিষয়ে এত প্রসন্ন হয়েছে। আমার এই বউ প্রথম বউ দেখলে বউ আমাকে কিছু গিফট দিতে হয়, কি দেব, তাই তোমাকে কি দিতে পারে? তখন তার স্বামী দশরথ মহারাজকে বললেন, বৌমার জন্য আমি একটা কনক প্রসাদ স্বর্ণ প্রসাদ দিতে পারি। পরে চিন্তা করছে, আরে স্বর্ণ রাজ্য তো দশরথ রাজার আছে, এটা আর কি বড় কথা হলো। তাই তিনি বল, ঠিক আছে, কনক প্রসাদে মণিমুক্তা দিয়ে পুরো প্রাসাদটাকে সুন্দর করে সাজিয়ে আমি দান করবো আমার বৌমাকে। দশরথ মহারাজ কৌশল্যার সেই বাসনা শুনে ইচ্ছা পূর্তি করার জন্য বিশ্বকর্মাকে বলে, কৌশল্যার বাসনা অনুযায়ী এরকম একটা প্রসাদ তৈরি কর। কারণ দশরথ রাজা স্বর্গে গিয়েছিলেন, স্বর্গের হয়ে যুদ্ধ করেছিলেন, সেজন্য স্বর্গবাসীরা দশরথ রাজার প্রতি কৃতজ্ঞতা ছিল। তাই তিনি বিশ্বকর্মাকে প্রার্থনা করেছিলেন, এইরকম একটা প্রসাদ বানানো হোক যেখানে আমাদের বৌমা সীতাকে আমরা গিফট করতে পারি। মনে পড়ে গেল, মণি মালা মণি উত্তম মর্ধিত, উত্তম মণি দিয়ে ঋদ্ধিমান, অধিক সুন্দর, অধিক ভগবানের থেকে সুন্দর আর কোনো কিছুই নেই, কোনো কিছুই নেই এই জগতে। আমরা এই চোখ দিয়ে ভগবানকে দর্শন করতে পারি না বলে আমরা পুরুষরা মেয়েদের দেখলে আকৃষ্ট হই, মেয়েরা সেরকম সুন্দর পুরুষকে দেখলে আকৃষ্ট হয়। কিন্তু এই চোখ দিয়ে যদি একবার ভগবানকে ভালো করে যা যা বর্ণনা আছে দর্শন করা যায়, তাহলে আর এই জগতের কোনো জিনিস তাকে ভালো লাগবে না, কোনো জিনিস। গীতায় ভগবান বলছেন, তুমি যদি ধ্যান করে একবার ভালো করে ভগবানের রূপকে উপলব্ধি করতে পারো, তাহলে এই জগতের কোনো জিনিস তোমাকে আর ভালো লাগবে না। সেই জন্য তোমাকে তোমার চোখকে মনকে সেই পর্যায়ে তিনি বলছেন, যংলব্ধা চা পরম লাভম মন্নতে নাধিকম তত যস্মিন স্থিত ন দুঃখে গুরু না বিচার। যেটা দর্শন করলে অনুভব করলে আর কোনো কিছুই এর থেকে ভালো জিনিস আছে বলে মনেই হবে না, যে ক্ষেত্রে গোপিকারা উপলব্ধি করতে। আমরা তো ভগবানকে লাভ করার জন্য কত প্রকারের অনুশীলন করছি, গোপিকাদের মনে ভগবান এমনই গেঁথে গেছিলেন আর কোনো কিছুই ভালো লাগতো না, সংসার কাজও ভালো লাগত। গোপিকারা বলছে, আরে কৃষ্ণ হৃদয় থেকে বেরো, যং লব্ধা চা, যা দর্শন করলে যা লাভ করলে কৃষ্ণ নামের যে আনন্দ, ভক্তি করার যে আনন্দ, এই আনন্দতে যে ডুবেছে সে আর সাধারণ ঘর বাড়ি টাকা পয়সা পদ পজিশন ভোটে জিতবো কোনো কিছু ধারা হইব তাকে বিচারিত করতে পারবে। তাই সে এটা খানিকটা বিপরীত চিন্তা। সাধারণ লোক তাদের দুটো টাকা পয়সায় রোজগারের জন্য, ঘর বাড়ি বানানোর জন্য, সংসারে একটু প্রেজ মানে সম্মান লাভ করার জন্য আকু পাকু করে দৌড়াচ্ছে, ভক্তরা মালা নিয়ে জপ করছে। সাধারণ লোক মনে করি এরা কোনো কাজ কাম নাই নাকি,
আর ভক্তরা চিন্তা করে, আরে যার পিছনে তুমি দৌড়াচ্ছ ওগুলো বেকার, ওগুলো বেকার, শুধু খালি মনকে তোমার বিচলিত করছে। আমি একটা গল্প বলি না, প্রায় আপনারা শুনেছেন। একটা কৃষক মাঠে নাঙ্গল করছিল, একটা ইয়াং মেয়ে এসছে, দিয়ে কৃষক বলছে, কৃষক আই লাভ ইউ, এত সুন্দরী দেখতে মেয়েটাকে। কৃষক তো নাঙ্গল ছেড়ে দিয়ে হাঁ করে তাকে, কি রে আমি স্বপ্ন দেখছি না তো, তুমি ঠিক বলছো তো, আমাকে ভালোবাসো? হ্যাঁ। কৃষক নাঙ্গল ছেড়ে দিয়ে বলছেন, তাহলে চলো আমাকে তুমি বিয়ে করো, দুজন যাই বিয়ে করি, চলো না আমরা তাড়াতাড়ি ব্রাহ্মণের কাছে গিয়ে লগ্নটা ঠিক করে নিই। বলি চলো। মেয়েটা আর কৃষক গেছে ব্রাহ্মণের কাছে। ব্রাহ্মণ দেখে তো অবাক, আরে এত সুন্দরী মেয়ে। হ্যাঁ ঠাকুর বলছে, যাই কৃষক তুমি এর যোগ্য না, আমি ব্রাহ্মণ, আমি একে বিয়ে করো, তুমি যাও। কৃষক বলছে, সে কি আমি নিয়ে এলাম তোমার কাছে লগ্ন বা বিয়ের দিন নির্ধারণ করার জন্য, তুমি কেন বলছো বিয়ে করবো? গেছে রাজার কাছে বিচার। তো কৃষক ব্রাহ্মণ আর মেট, মেট দেখে রাজা উচারি, তোমরা কেউ এর বিয়ের যোগ্য না, আমি রাজা, একে মহারানী করে রাখো, তুমি আমাকে বিয়ে করো। মহারানী মেয়েটিকে বলছে, তুমি আমাকে বিয়ে করো। একটা মেয়ের পিছনে তিনজন খরিদ্দার বা প্রতিযোগী। মেয়েটি বলছে, ঠিক আছে রাজা মশাই আমি বিয়ে করতে পারি, তবে আমার একটি শর্ত। বলে, কি শর্ত? না আমি দৌড়াবো, আমাকে পিছন থেকে যে আগে ধরবে আমি তাকে বিয়ে করবো। ঠিক আছে তিনজনই রাজি। মেয়েটি দৌড়াচ্ছে আর পিছনে তিনজন প্রতিযোগী দৌড়াচ্ছে তাকে ধরার জন্য। এ দুনিয়া চলছে কিন্তু, একজনের পিছনে কতজন দৌড়াচ্ছে প্রতিযোগী। প্রথমে কৃষকটি হোঁচট খেয়ে পড়ে মারা গেল, বাঁচলো দুজন প্রতিযোগী। ব্রাহ্মণও কিছুদিন গিয়ে হাঁপিয়ে সেও গেল। তো তৃতীয় প্রতিযোগী, তখন রাজা বলছেন যে এখন তো আর তোমার প্রতিযোগী নেই, আমি আছি, আমাকে বিয়ে করো। তখন মেয়েটি বলছে, না আমার যা শর্ত ছিল সেটাই, আমাকে ছুটে ধরতে হবে। তখন রাজা জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো বাস্তবিক পক্ষে তুমি কে, তোমার স্বরূপটা একটু জানতে চাই। তখন মেয়েটি বলছে, আমি দুনিয়া, আমার পিছনে ছুটে কেবল হোঁচট খেয়ে পড়ে মরবে, কিছুই লাভ হবে না, দুনিয়াটা তাই চলছে, সবাই প্রকৃতির পিছনে ছুটছি, ভোটে জেতার জন্য, ভালো চাকরি পাওয়ার জন্য, ভালো ঘর করার জন্য, ভালো ডিগ্রি লাভ করার জন্য, সুখের জন্য, কিছুই লাভ নেই। ভক্তরা ভক্তের অনুসরণ করে বলছে, কিছুই না। আর সাধারণ লোক মনে করে, আরে এত কিছু থাকা সত্ত্বেও সাধুরা মালা জপ করে সময় কাটায় কেন? তো এই জন্য বলছে যে একবার ভগবানের সৌন্দর্যে আকৃষ্ট হয়েছে, যং লব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকম যস্মিন স্থিত ন দুঃখেন গুরু নাপি বিচলতে। বড় বড় সুখ সামর্থ্য বিভিন্ন প্রকারের অফার, ওদিকে তারা ভক্তরা বিচলিত হয়। সেটাই শিব ঠাকুর আমাদেরকে শেখাচ্ছে, ভগবান কতটা সৌন্দর্যময়। ভগবানের সৌন্দর্যে আকর্ষিত হলে তোমার কি লাভ হবে? পহসিতাপাঙ্গ শব্দটি শ্রীকৃষ্ণের হাস্য, তার ভক্তদের প্রতি বিশেষ করে ব্রজগোপিকাদের প্রতি তীর্যক দৃষ্টিপাতকে ইঙ্গিত করে। কৃষ্ণ তিনি হচ্ছেন ত্রিভঙ্গ,
তিনি সোজা দাঁড়ালেন, রামচন্দ্র সোজা দাঁড়ালেন, কৃষ্ণ বাঁকা হয়ে দাঁড়ান, বাঁকা হয়ে তার কথাবার্তাও বাঁকা, দৃষ্টিও বাঁকা, সে তির্যক। শ্রীকৃষ্ণ যখন ব্রজগোপীদের হৃদয়ে মাধুর্য রসের অনুভূতি বৃদ্ধি করেন, তখন তিনি সর্বদা হাস্য মুদ্রায় থাকেন। শঙ্খ চক্র গদা ও পদ্ম তার হাতে অথবা তার হাতের তালুতে দেখা যায়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে হাতের তালুতে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন মহাপুরুষের লক্ষণ, বিশেষ করে তার ভগবানকে বোঝায়। এই যে আলোচনা হচ্ছে, এই আলোচনা আমরা তৃতীয় স্কন্ধে কপিল দেবের শিক্ষায়ও পেয়েছি। ভক্ত কি করবে না, এই যে শঙ্খ চক্র গদা পদ্ম তার হাতের তালুতে পায়ের তালুতে চিন্তা করবেন, কপিল দেব লিখেছেন, সঞ্চে এতদ ভগবত চরণার বিন্দ্যম, তৃতীয় স্কন্ধে, বজ্রাং কুশধ্বজ স্বররূহ লাঞ্ছনাঢ্যম, উত্তুঙ্গ রক্ত বিলসন্ন খচ খচক্রবাল জ্যোৎস্না বিরাহত মহৎ হৃদয়ান্ধকারম। ভক্তের কর্তব্য আছে প্রথমে ধ্বজ বজ্র অঙ্কুশ পদ্ম চিহ্নিত ভগবানের চরণ কমলে ধ্যান করা। সেই চরণ কমলে অত্যন্ত রক্তবর্ণে শোভাবান নখরূপ চন্দ্র কিরণের কিরণ ছটায় হৃদয়ের অন্ধকার ধ্যান করা, অন্ধকার দূর করে। ভগবানের এই শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্নিত চরণের চিন্তা করলে কি লাভ হবে না, সমস্ত অজ্ঞান অন্ধকার দূর হয়ে যচ্ছৌচ নিঃসৃত সরিত অবরোধকেন তীর্থেন মূর্ধ্রধিকৃতেন শিব শিব ভূত ধাতুর্মল সমল শৈল নিশিষ্ট বজ্রম ধ্যায়ে চিরেণ ভগবত চরণারবিন্দম। ভগবানের চরণ থেকে গঙ্গা জল প্রবাহিত হচ্ছে, তার চরণে অঙ্কিত ধ্বজা চক্র বজ্র ধ্যান করলে হৃদয়ে সমস্ত পাপ রাস্তা ধ্বংস হয়ে যায়। যেরকম বজ্র দিয়ে পর্বতকে বিদীর্ণ করা হয়, ঠিক সেরকম ভগবানের চরণে বজ্রের চিন্তা করলে পর্বত প্রমাণ পাপ থেকে মুক্ত হয়, পর্বত প্রমাণ পাপকে ধ্বংস করে। জানো দয় জল জলোচনয়া জনন্যা লক্ষ্মা খিল শ্বশুর বন্দী তয়া বিধাতু পূর্ব নিধায় কর পল্লব রোচি সামচত সংলালিতম হৃদয় বিভর ভবসপুর যার। যোগীদের কর্তব্য সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর কার্যকলাপ হৃদয়ের ধ্যান করা, যিনি সমস্ত দেবতাদের দ্বারা পূজিতা এবং সৃষ্টিকর্তা ব্রহ্মার জননী, তিনি সর্বদা সচ্চিদানন্দময় ভগবানের পাপ এবং জঙ্ঘা তার করপল্লবের দ্বারা অত্যন্ত যত্ন সহকারে সেবা করেন। তো ভগবানের প্রতিটি অঙ্গের ধ্যান করে কি ফল পাওয়া যায় কপিল দেব লিখেছেন 49। সিংহ স্কন্ধাৎ স্থিত বিভাত সৌভাগ গিব্র কৌস্তবম শ্রিয়ান পাইন্যা ক্ষিপ্ত নিকষাণ রসল্লসত। সিংহ স্কন্ধ তিস বিভ্র সৌভগ গিব্র গ্রীব কৌস্তব শ্রেয়ান পাইন্যা ক্ষিপ্ত নিকষা স্মর সল্লসৎ। ভগবানের স্কন্ধদেশ ঠিক সিংহের মতো, সেই স্কন্ধদেশে ফুলের মালা কণ্ঠহার ও মণিমালা সর্বদা উজ্জ্বলভাবে শোভা পাচ্ছে। এগুলি ছাড়া রয়েছে কৌস্তবমণির সৌন্দর্য আর ভগবানের শ্যাম বক্ষস্থলে শিবর্ষ চিহ্ন, যাহা আছে লক্ষ্মী দেবীর প্রতি
এই উজ্জ্বল শিবস্ব চিহ্ন স্বর্ণ রেখাঙ্কিত কোষ্ঠী পাথরের সৌন্দর্য সিংহ স্কন্দ স্তিশ বিভ্রত সৌভগ গিব্র গ্রীব সৌভগ গ্রীব কৌস্তব ভগবানের স্কন্ধ দে সিংহের মতো বলিষ্ঠ, আর স্কন্ধ দেশে কি আছে, ফুলের মালা, কণ্ঠ হার, যেরকম আমরা তুলসীর হার পরেছি, কণ্ঠ হার এবং বিভিন্ন প্রকার মণিমালা, বিশেষ করে কৌস্তভ মণি, এ লিখেছে কৌস্তভ শিবস্ব চিহ্ন যা লক্ষ্মী লক্ষ্মীদেবের প্রতীক। আর এই শিবস্ব চিহ্ন রেখাঙ্কিত কোষ্ঠী পাথর কেউ তিরস্কার অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। সিংহ স্কন্ধ তিস বিভ্র সৌভগ গ্রীবকৌস্তভ শ্রিয়ান পাইন্ন ক্ষিপ্ত নিকষা স্মর লসল্লস। বহুবার তাৎপর্যে লিখছে, সিংহের স্কন্ধ দেশে কেশরাশি দেখতে পাই সর্বদাই খুব সুন্দর লাগে, তেমনি ভগবানের স্কন্ধতে সিংহের মতোই কৌস্তব মনীষ কণ্ঠহার ও ফুলের মালা সিংহের সৌন্দর্যকে অতিক্রম করে। সিংহের গায়ে কেশর থাকে, চুল থাকে, কিন্তু ভগবানের গলা এত সুন্দর সুন্দর মালা মণি মুক্তা থাকে, আরো সুন্দর। ভগবানের বক্ষস্থলে শিবস্ব রেখা রয়েছে যা লক্ষ্মী দেবীর প্রতি, তার ফলে ভগবানের বক্ষস্থলে সৌন্দর্য স্বর্ণ রেখাঙ্কিত কোষ্ঠী পাথরের সৌন্দর্যকে অধিক। কোষ্ঠী পাথর লোকে ধারণ করে, হ্যাঁ, কিন্তু কৌস্তব ভগবান বক্ষস্থলে যে শিবস্ব রেখা ও কোষ্ঠী পাথরকেও লাঞ্ছিত করে আর কি। সোনার শুদ্ধতা পরীক্ষা করার জন্য কালো কোষ্ঠী পাথরে দাগ দেওয়া হয়, তখন সেই স্বর্ণ রেখার দ্বারা অঙ্কিত হওয়ার ফলে সেই কোষ্ঠী পাথরকে দেখতে অত্যন্ত সুন্দর লাগে, কিন্তু ভগবানের বক্ষস্থলে সৌন্দর্য কোষ্ঠী পাথরের সেই সৌন্দর্যকেও অতিক্রম করে দেয়। পুরে চক সংবিগ্ল বলি বলগোদলোদরম প্রতি সংক্রাময়ন্তিশম না ভাবর্ত গভীরয়া। পুররেচক সংবিগ্ল বলি বলগোদলোদরম প্রতি সংক্রাময়ন্তিশম নাভ্যাবর্ত গভীরয়া। ভগবানের শরীরে সৌন্দর্য আরো কিসে বৃদ্ধি পেয়েছিল, উদর, ভগবানের উদর ত্রিবলি ত্রিরেখা শোভিত, তিনটা ভাঁজ হয়ে গেছিল উদর। আমরা এই ইস্কনে রয়েছি, কিছু কিছু বিদেশি লোক বিশেষ করে শিশুরা এত দেখতে সুন্দর, তাদের উদরেও দেখতাম এই তিনটা ভাঁজ, যা যা বইতে লেখা আছে কিছু, তার মানে সে ভগবান নয় কিন্তু অনেক উন্নত ব্যক্তি। ভগবানের উদর ত্রিবলি রেখায় বিশোভিত, তা অশ্বত্থপত্রের মতো গোল, অশ্বত্থপত্র গোল, এবং তার নিঃশ্বাস প্রশ্বাসের ফলে সেই উদর সুন্দরভাবে কম্পিত হত রেখাগুলো। ভগবানের নাভিদেশ এতই গভীর যে মনে হয় যেন সেখান থেকে সমগ্র বিশ্ব প্রকাশিত হয়ে পুনরায় সেখানেই প্রবেশ করে।
করতে চায়। ভগবানের নাভি তো সমস্ত বিশ্বের আধার, ভগবানের নাভি থেকে ব্রহ্মার জন্ম, আর ব্রহ্মা সমগ্র বিশ্ব সৃষ্টি করেছে, তাহলে সৃষ্টিটা এখান থেকে হয়েছে না? তাই তাই আমাদের সত্যব্রত মুনি তার তার কি বলে দামোদর অষ্টকম স্তবকের শেষ স্তবকে তিনি বন্দনা করলেন, নমস্তে স্তু দামনে স্ফুরদিতি দামনে তদীয় উদরায় তদীয় উদর তদীয় উদরা উদর তদীয় উদরা অত বিশ্বস্য ধামনে, তোমার উদরে সারা বিশ্বের বীজ আধান রয়েছে, এখান থেকে সারা বিশ্ব সৃষ্টি হয়েছে, তোমার নাভির গোড়া থেকে নাভি কোমল থেকে। সেটাই বলছে নাভ্যা বর্ত গভীর সমগ্র, আচ্ছা প্রভুপাদ লিখছেন সমগ্র বিশ্বের সৃষ্টি হয়ে সৃষ্টি হয়েছে ভগবানের নাভি থেকে উদ্ভূত কমল লালে, সেই কমল লালের উপর প্রবিষ্ট হয়ে ব্রহ্মা ব্রহ্মাণ্ড সৃষ্টি করে। ভগবানের নাভি এত গভীর ও কুণ্ডলাকার যে মনে হয় যেন সমগ্র ব্রহ্মাণ্ড ভগবানের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পুনরায় সেই নাভিতে ফিরে যায়। নাভিটা খুব গভীর, তো প্রভুপাদ বলছেন এতটাই গভীর, সেখান থেকে সারা বিশ্ব প্রকাশিত হয়েছে, মনে হয় সারা বিশ্ব সেখানেই জমা থাকবে, ফিরে আসবে এখানে। ভগবানের নাভি ও তার উদরের ত্রিবলী রেখার সৌন্দর্যকে বর্ধিত করে, ভগবানের দেহের সৌন্দর্যের এই বিস্তৃত বিবরণ বিশেষভাবে সূচিত করে যে ভগবান সবিশেষ পুরুষ। কারো যদি নাভি খুব গর্ত হয় তাহলে বুঝতে হবে সে হচ্ছে অনেক সৌভাগ্যবান সৌভাগ্যশালী ব্যক্তি, এটা দিব্য জগতের লক্ষণ। ভগবানের নাভি ও উদরের ত্রিবলী রেখা সর্বসৌন্দর্যকে সর্বদা বর্ধিত করে, ভগবানের দেহের সৌন্দর্যে এই বিস্তৃত বিবরণ বিষয়ে সূচিত করে যে ভগবান একজন সবিশেষ পুরুষ, লোকে নিরাকার বলে পুজো করে। এখানে ইঙ্গিত করা আছে না, নির্বিশেষবাদীরা ভগবানের দেহের সৌন্দর্য কখনো বুঝতে পারে না, যার বর্ণনা শিব এখানে তার বন্দনার মাধ্যমে করছে, যারা নির্বিশেষবাদী তারা কি করে বুঝবে, কিন্তু শিব ঠাকুর আমাদেরকে বোঝাচ্ছেন ভগবান সবিশেষ, ভগবান নির্বিশেষ। নির্বিশেষবাদীরা যদিও ভগ সাধারণত শিবের পূজা করে থাকে, তবু তারা দেহের সৌন্দর্য বর্ণনা করে শিব যে প্রার্থনা করেছেন তা বুঝতে তারা অক্ষম। শ্রীমদ্ ভাগবতে ভগবান বিষ্ণুকে শিব বিরিঞ্চি তনুম বলে বর্ণনা, কারণ তিনি সর্বদা ব্রহ্মা ও শিবের দ্বারা পূজিত, তিনি হচ্ছেন উত্তম শ্লোক। নির্বাচিত শব্দ নির্বাচিত শ্লোক দিয়ে ভগবানকে বর্ণনা করা যায়, বন্দনা করা যায়, যেটা করেছেন ব্রহ্মাজি আর এখানে করছেন শিবজি। তাই ভগবান হচ্ছেন শিব বীরিঞ্চির আরাধ্য দেবতা, আমরা তাকে কি পূজা করব। সুন্দর শ্লোক, সুন্দরভাবে ভগবানের পরিপাটি আভূষণ আভরণ, সুন্দর বন্দনা। আমরা তো নিজেরা তো মন্দির বানালে, কে একটু মন্দির বানালে মন্দির সামনে এসে গেলে নমা 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 আর একটা পয়সা ছুঁড়ে পারে, ভগবানের সেবা পূজা আমরা করছি কোথায়? ঘরে ভরি ভোজন করার জন্য আত্মীয় স্বজনের উৎসব অনুষ্ঠানে কত টাকা খরচা করি, ঠাকুর সেবার জন্য একটা ছোট কলা অথবা নকলদানা, বাস শিবজি শেখাচ্ছে কিভাবে ভগবানের সেবা করতে হয় আড়ম্বর সহকারে। সর্বসৌন্দর্য বিগ্রহম, যদি আপনার বাড়িতে কোনো বড় ব্যক্তি আসে, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আসে,
আপনি নিশ্চয় চেষ্টা করবেন তার যে যোগ্যতা, তার যে পদ পজিশন, সেই সম্মান ধরুন সেই রকম সেবা দিতে। শিব শিখাচ্ছেন ভগবান কিরকম ব্যক্তি দেখো, সেইভাবে তোমার সর্বসৌন্দর্য মণ্ডিত সেবা ভাব ভিতরে জাগাতে হবে, তবে ভগবান সেবা করতে পারবে। আপনি হয়তো ভাবছেন মহারাজ আপনি যেভাবে বলছেন এত টাকা পয়সা আমাদের কোথায়, টাকা পয়সা লাগবে না, মনকে পরিষ্কার লাগবে। এক একটা বাড়িতে ঢুকেছি, ছোট্ট ঠাকুর মন্দির এত সুন্দর সাজানো গোছানো, বাসনপত্র এত পরিষ্কার পরিচ্ছন্ন, ঘরটা কি সুগন্ধ, ঘরে ঢুকলে একটা দিব্য ভাব স্পর্শ করে। আবার অনেক অনেক বাড়িতে গেছি, অনেক ধনী বাড়ি, ঠাকুর পূজা হয়তো ব্রাহ্মণ এসে করে দেয়, বাড়ির লোক একদম ধারে পাশেই যায় না। মা লক্ষ্মীকে সিঁদুর ঘষতে ঘষতে মা লক্ষ্মীর পুরো মুখটা সিঁদুরে ভরে গেছে। ধনী গরিবের প্রশ্ন আসে, মনটাকে রাখাতে হবে। ধনী গরিব তো আমাদের আমাদের কি বলে যে ভাবের উপরে নির্ভর করে। আমি আগে আগেও উদাহরণ দিয়েছি যে একটা ধনী লোকের ছেলের বিয়ে, ওর মা ছেলেটির মা গেছে কাপড় দোকানে, দিয়ে বলছে দাদা একটু কম দামের কাপড় দেখেন তো। বলছে কেন দিদি আপনি কম দামের কাপড় খুঁজছেন? বলছে না আমার ছেলের বিয়ে, তো আমার ঘরের যে মাসি আছে তাকে একটা বিয়েতে একটা কাপড় গিফট করতে হয়, তো সে তো আর বেশি দামের কাপড় পরে না, ওর মতো করে একটা কাপড় দিই কম দামের। ধনী ছেলের মা কম দামের কাপড় খুঁজছে দোকানে গিয়ে, কাপড় কিনে চলে এসেছেন, সেই দোকানে ওই মাসি গেছে কাপড় কিনতে। মাসি গিয়ে বলছেন বাবু আমার একটা খুব দামি কাপড়, দামি কাপড় দেখাও, আমার মালিকের ছেলের বিয়ে, ছেলেটা আমাকে খুব ভালোবাসে, তা আমি একটা ভালো গিফট তার বিয়েতে আমি কি দেবো, একটা কাপড় গিফট কর, ও যে স্ট্যান্ডার্ড কাপড় ভালো কাপড়। তো মাসি খুঁজছে ভালো কাপড় আর মালিকের মা খুঁজছে কম দামে, কে গরিব কে ধনী? ভগবানের সেবা পূজার কথা উঠলেই আমি গরিব আমি পেরে উঠবো না, না না ধনী গরিবের প্রশ্নই আসে না। আমরা কেউ ধনীও না কেউ গরিবও না, সবাই এক ক্যাটাগরির লোক, ভগবানের সেবক। আমাদের একটাই উপাধি, যা আছে সেটা দিয়ে ভালো করে ভগবানের পরিপাটি দিয়ে যেন সেবা করি। ঠিক আছে, আজকে আর কথা বাড়াবো না, রাত হয়ে গেছে, এই পর্যন্ত রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সকলের মঙ্গল করুক, শুভরাত্রি।